ব্রিটিশ আমলে চট্টগ্রামের পরীর পাহাড়ে গড়ে তোলা হয় এই প্রশাসনিক ভবন। প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি পরিচালিত হচ্ছে জেলা ও মহানগর দায়রা জজ আদালত সহ ৫০টিরও বেশি আদালতের কার্যক্রম। আইনজীবী, বিচার প্রার্থী সহ কয়েক হাজার লোকের সমাগম ঘটে প্রতিদিনই। আদালত ভবনে আসা এসব লোকদের নিরাপত্তায় নেই কার্যত কোনো উদ্যোগ, বরং আদালত ভবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন অবৈধ স্থাপনা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শঙ্কিত আদালত ভবনে আসা বিচার প্রার্থী সহ আইনজীবীরাও যে কোনো সময় হতো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার অস্বাভাবিক না। বিচার সম্পাদকে আমরা দেখতে পাই অনেক অপরাধীর এখানে আসে, কিন্তু অপরাধীর পাশাপাশি যারা অপরাধী নয় তারাও আসে। সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে আদালত ভবনের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন আইনজীবীরা। এজন্যে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথাও বলছেন তারা। তো যেহেতু এটা এখানে অপরাধের একটা জায়গা এবং অপরাধীদেরকেই এখানে বিচার করা হয়, অতএব কারণ আমি মনে করি এই এলাকাটাকে অ্যাটলিস্ট আপনার প্রায়োরিটি বেসিসে সর্বোচ্চ ইয়ে দেওয়া উচিত, নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, এবং এটা রাষ্ট্র, সরকার, প্রশাসন সবারই একটা দায়িত্ব। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো আদালত ভবন সিসি ক্যামেরার আওতায় আনা প্রয়োজন বলে মনে করেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। আমার দৃষ্টিতে মনে হয় যে যেহেতু ব্যাপক সমাগম এবং অফিস আদালতের, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আরও একটু এই নিরাপত্তাটা পর্যাপ্ত দিক দিয়ে একটু কম, সেখানে আরও বাড়ানোর প্রয়োজন। সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে চট্টগ্রাম আদালত ভবনে নিরাপত্তা আরও জোরদার করা হবে এমনটাই প্রত্যাশা এর সাথে সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।